বিভিন্ন পদবীর কারণে ইতিমধ্যে চর্চা মূর নাম লো চলি আছে। মানে বিনম্রভাবে অনুরোধ করছো মোক আর একো নালাগে, কোনো পদবী নালাগে, মোক মাত্র অসমত মোক এড়ি দিয়ক, মোক কোনো পদবী নালাগে। আপনি তরুণ গগৈ কন্দুয়াইছে, এতিয়া আপনি কান্দিব লাগিব। হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া, তরুণ গগৈক আপনি কন্দুয়াইছিল, এতিয়া আপনার কান্দার পাল, রাইজে বেয়া পাইছে আপনার। যোরহাটত কংগ্রেসের বিজয়ে যেন চন্দ্র ঘুরাই আনিছে কংগ্রেসলৈ। ধুবুরীত রকিবুলের ঐতিহাসিক বিজয়ত আশার কিরণ দেখিছে এতিয়া অসম প্রদেশ কংগ্রেসে। তিনিটাকৈ গুরুত্বপূর্ণ সমষ্টিত বিজয়ে হাঁহি মারিবলৈ সক্ষম হওয়া তিনিগৰাকী কংগ্রেস প্রার্থীক আজি রাজীব ভবনত সম্বর্ধনা জনায় কংগ্রেসে। শুকুরবারে পরে পড়া রাজীব ভবনত উখল মাখল পরিবেশ। তিনি বিজয় প্রার্থীক লৈ কংগ্রেসের নেতা কর্মীর বিজয় উল্লাস। এই সম্বর্ধনা অনুষ্ঠানত নিজের ভাষণের প্রসঙ্গত সাংসদ গৌরব গগৈয়ে কয় এনেদরে, আজির পৰা দুই বছর পিছত আমার বিধানসভা নির্বাচন আছে, মানে দলের নেতৃত্ব বিনম্রভাবে অনুরোধ করছো মোক যোরহাট লোকসভা সমষ্টিত সাংসদ হিসাবে অসমৰ ভিতৰত মোক দুই বছর এড়ি দিয়ক, মই কংগ্রেস দলটক সেবা করবলে বিচাৰো। চারিওফালে আমাক রাইজর ওসরত গৈ রাইজক সাহস দিবলে বিচাৰো। আজি মানুষের হৃদয়ত একটা ভয় আছে যে বর্তমানে যে অবশাসন আছে, বর্তমান যে অত্যাচার চলায় আছে, রাইজর মনত যে ভয় আছে, এই ভয়টি দূর করবলে হলে আমি সকলে একগোট হয়ে দিনে রাতে কষ্ট করব লাগিব। মই দুঃখিত কি যি সময়ত ভূপেন বৰা ডাঙরিয়া বিধায়িনী দল দলপতি দেবব্রত শইকীয়া ডাঙরিয়া তেওঁলোকে যোৱা বছর উজনি অসমত বাগানে বাগানে তেওঁলোকে প্রচেষ্টা চলাইছিল আর বাগানের আমার বোট আমি পাইছো। সেই সময়ত মই অসমৰ বাহিৰত আছিল। মই দুঃখিত কি যি সময়ত ভূপেন বৰা ডাঙরিয়া বিধায়িনী দল দলপতি প্রদ্যুৎ বৰদলৈ ডাঙরিয়া ভৰত নৰ ডাঙরিয়া উত্তৰ অসমৰ সাঙ্গে সাঙ্গে প্রোগ্রাম চলাইছিল, মই সেই সময়ত মই তেখেতৰ লগত থাকিব নোৱাৰিলোঁ। যুব কংগ্রেসে তেওঁলোকে ভারত জোড়ত যাত্রা করিলে হাইলাকান্দিত গল, মই তাত মই থাকিব নোৱাৰিলোঁ। মই সেই কারণে দুঃখিত যে যিমান সময় মই অসম কংগ্রেসক দিব লাগে, যিমান সময় অসমক দিব লাগে, মই দিব নোৱাৰিলোঁ। আর সেই কারণে যদিও বিভিন্ন পদবীর কারণে ইতিমধ্যে চর্চা মূর নাম লো চলি আছে, মই বিনম্রভাবে অনুরোধ করছো মোক আর একো নালাগে, কোনো পদবী নালাগে, মোক মাত্র অসমত মোক এড়ি দিয়ক, মোক কোনো পদবী নালাগে। আমি নিজে দেখা পাইছো যে কেনেদরে তেওঁলোকৰ তুলঙ্গা মন্তব্য জোরে আমার অসমৰ মানুহৰ মনবোৰ বেয়া কৰিবলৈ তেওঁলোকে চেষ্টা কৰিলে। আমি অসমত শান্তি ঘূৰাই আনিবলৈ বিচাৰো, হেয়া হৈছে আমাৰ লোকৰ উদ্দেশ্য। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে হোসার হয়ে পড়ে সাংসদ রকিবুল হুসেন। হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া, তরুণ গগৈক আপনি কন্দুয়াইছিল, এতিয়া আপনার কান্দার পাল, রাইজে বেয়া পাইছে আপনার। আজিকালি চাবচোন, তেওঁ প্রথমে থিয় হয়ে বহি দিয়ে, আজিকালি বহার আগত চকীখন ভালকে ধরে থয়, কারণ কোন তেওঁৰ লগত থকা পুরনা বিজেপিয়ে তেওঁৰ চারিটা খুঁটি কাটি থয় ঠিক নাই, কেতিয়া হামখুড়ি খাই পড়ে তেওঁ ঠিক নাই। সেই কারণে মুখ্যমন্ত্রী ডাঙরিয়া আপনার বর বেজার কি করা নাই আজি, আপনি মই অফিসিয়ালি অন রেকর্ড কইছো কি করা নাই বদর দিনাজ বলত জিকাবর কারণে। এই রকিবুল হুসেন এবার নহয় দুবার নহয় তিনবার নহয় চারিবার নহয় পাঁচবার নির্বাচিত হয়েছে। আপনি তো ওয়েভত জিকে, কংগ্রেসের ওয়েভত থাকতে তরুণ গগৈর হাতত ধরে 2001 চনত জিকিছিল, কংগ্রেসের ওয়েভত আপনি 2006 চনত জিকিছিল, কংগ্রেসের ওয়েভত আপনি 2011 চনত জিকিছিল, 2016 চনত বিজেপি আহিব বলে ভাবি বিজেপির ওয়েভত জিকিছে। বিজেপিক তীক্ষ্ণ বাক্য বাণেরে থকা হরকা প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরার। কোনোবাই কইছে যে রকিবুল হুসেনে ইমান ভোট পোৱাটো ভাল কথা হোৱা নাই, মই সুধিব বিচাৰিছো নগালেণ্ডৰ মানুহে, নগালেণ্ডৰ সংখ্যালঘু মানুহে কংগ্রেসক কিয় ভোট দিছে? মণিপুরের দুখন সিটত কংগ্রেসে কিয় জিকিছে? মেঘালয়ত কংগ্রেস কিয় জিকিছে? যিসকলে রকিবুল হুসেনের উত্থানক লৈ পেলায় শঙ্কিত হয়েছে তেওঁলোকক মই সুধিব বিচাৰিছো, যি বানারসত নরেন্দ্র মোদী ডাঙরিয়ায় 5 বছৰ আগতে 3.5 লাখ ভোটত জিকিছিলে,
বানারসর বিবধান দেশের প্রধানমন্ত্রীর দেড় লাখলৈ কিয় কমি আহিল যোনে অযোধ্যা রাম মন্দিরক আমুক অস্ত্র হিসাবে লৈছিলে সেই অযোধ্যাত বিজেপির শোচনীয় পরাজয় দেশের মানুষে কি বার্তা দিব বিচারিছে সেই বার্তা সকলে উপলব্ধি করব লাগবে। নগাঁওত যখন কালি মুসলমান সকল শত্রু বলে সজাব বিচারিছে নগাঁওর প্রত্যেক সভাত মুখ্যমন্ত্রী গে পেলার ঈদ কেনেকাকে গেল রাইজ আপনাদের নামাজ পড়ুতে কিনা দিগদার হয়েছে নাকি রাইজ মানে বেরিকেড তো ভাঙি দিছো আপনার আগবাড়ি আমি একলগে নাচিম ইলেকশনের সময় ঈদর কথা সুদে ইলেকশনের সময় রোজার কথা সুদে ইলেকশনের সময় একলগে নাচিব বিচারে আর ভোট নোপার লগেলগে খঙত টিঙি তোলা হয়ে মুসলমানক আক্রমণ করা আরম্ভ করে। হিমাংশু সহরিয়ার রিপোর্ট, লাইভ 24।